আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আমি ডাক্তার বেলাল হোসেন। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, যে যৌবনকে তাৎক্ষণিকভাবে কিভাবে বৃদ্ধি করবেন, তাৎক্ষণিক ভাবে কিভাবে বৃদ্ধি করে আপনি নিজের চাহিদা পূরণ করতে পারবেন, এই বিষয়টা আলোচনা করুন ইনশাআল্লাহ। আজকে 21শে ফেব্রুয়ারি, খুবই গুরুত্বপূর্ণ একটি দিন বাংলাদেশের জন্য, বাঙালিদের জন্য। কারণ আমরা যে জন্য আজকে এই মাতৃভাষা আমাদের বাংলা ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছি, এটা মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকর আদায় করি এবং দোয়া করি যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করি। কিন্তু বেদাত এবং শেরিকির ভাবে কোনো কিছু করে কোনো লাভ নেই। মূল টপিকে যাই, সেটা হলো যে কি করলে বা কি খেলে আপনি আপনার যৌবনকে মানে তাৎক্ষণিকভাবে আপনি বৃদ্ধি করতে পারবেন, তাৎক্ষণিক ভাবে। দেখবেন আপনি অবশ্য 2 ঘন্টা আগে খেয়েছেন, দেখবেন যে আপনার শরীর এত চাঙ্গা হয়েছে যে আপনার সেটা মানে নিজের ভাষায় প্রকাশ করতে পারবেন না, এটা ব্যবহার না করে। মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে একটু, যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকে বেল আইকন চেপে রাখবেন, বেশি শেয়ার ভালো লাইক দেবেন। এই টপিকটা যাওয়ার আগে আমি জানি যে এটা নিয়ে অনেকে খালি কথা বলবেন, অনেকেই কথা বলবেন যে আপনি তো পাখি নিধন করে ফেলবেন, এটা করে ফেলবেন, সেটা করে। আচ্ছা বলেন তো, যেই জিনিস খায় সেই জিনিস কি কমে না বাড়ে? যেমন গরু ধরেন, গরু মাত্র একটা করে বাচ্চা দেয়, কিন্তু আপনি দেখেন প্রতি বছর প্রতিদিন লক্ষ লক্ষ গরু, প্রতি বছর কোরবানি আসলে প্রায় 50 লক্ষ, 70 লক্ষ গরু আমরা কি করি জবাই দিই, কিন্তু শেষ হয়ে গেছে। অর্থাৎ সেটাকে বৃদ্ধি করার জন্য মানুষ আবার সেটাকে কি করে কাজে লাগায়, কিভাবে বৃদ্ধি করা যায়, প্রজন্মকে কিভাবে বৃদ্ধি করা যায়। তাই আমরা যারা বেশি জ্ঞানী তারা কিন্তু আমাদের দেশটাকে ধ্বংস করছে। এটা দেখবেন যে প্রয়োজন নাই, সেটা কোনো মূল্য থাকবে না, সেটাকে কে কেয়ার করবে না, ধ্বংস হয়ে যাবে। আর যেটা মূল্য সেটাকে কেয়ার করবে, যেটা খাওয়া সেটাকে মানুষ খাওয়ার জন্য আর বৃদ্ধি করবে, প্রজন্মকে বৃদ্ধি করাবে, বুঝাতে পারছি। সেটা হলো চড়ুই পাখি বা চক পাখি, চক পাখি, চক পাখি। আপনার মনের মতো করে খেতে হবে, আপনি যতটুকু প্রয়োজন খাবেন, খেয়ে তারপরে 1 গ্লাস গরম দুধ খাবেন, 1 গ্লাস গরম দুধ খাবেন মধু দিয়ে। কি দিয়ে? মধু দিয়ে। অর্থাৎ মধু আগে খেতে পারেন অথবা দুধ আগে খেতে পারেন, আবার মিলিয়ে খেতে পারেন। যদি পেট ট্রাবল থাকে তাহলে দুধ আর 2 সময় খাবেন, মানে একটা খেয়ে আরেকটা খাবেন, খাওয়ার 2 ঘন্টা পরে সমস্যা যায়। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার এই যৌবন আপনাকে মানে আপনি যে চাহিদা সেটা তো মিটবে, তারপরে আপনার আরো আকাঙ্ক্ষা রয়েছে এত শক্তিশালী। তবে যারা ধ্বজভঙ্গ হয়ে গেছেন, একেবারেই 0% হয়ে গেছেন, তাদের কি হবে? তাদের কিছুই হবে না। যতই আমরা বলি আর যতই ভেষজ দিই কোনো কাজ হবে না। আবার কি বায়াগ্রা অন টাইম খেয়ে বা বিভিন্ন চিকিৎসা যেগুলি কোনো মনে করেন যে কিডনি নষ্ট করে দেবে, লিভার, সেটি খেয়ে ভালো হয়ে আবার এগিয়ে যাবেন না, তা তো কোনো কাজ হবে না। সঠিক চিকিৎসার মাধ্যমে সময় সাপেক্ষে সময় ধৈর্য ধরে চিকিৎসা যদি গ্রহণ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে শেফা দিবেন, দিবেন, দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।